রাজধানী বনানীতে স্যাম ক্রিয়েশন আয়োজন করেছেন চুস্ত ভারতের সোলো পেন্টিং এক্সিবিশন। এবারের এক্সিবিশন নাম দেওয়া হয়েছে আর্ট ফর হিউম্যানিটি। শিল্পী আরাফাত হোসেনের এই ব্যতিক্রমী শিল্পকর্ম তুলে ধরবো আজকে, চলুন দেখি। একটা পাক্ষিক কথা হিউম্যানিটি, আর আর্ট তো একটা অন্য জিনিস। আর্ট হলো, আমি বলছিলাম আমার কথায়, যে আর্ট হলো একটা জীবনের প্রতিফলন, এর মধ্যে হয় এর মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছু মিলিয়ে হয়। আবার জীবনভিত্তিক যে রচনাগুলো তৈরি করা হয় শিল্পীর তুলির মাধ্যমে, সেটাও কিন্তু একটা বহিঃপ্রকাশ। বলছিলাম যে আদিযুগে কিন্তু এইটা ওয়ান অফ দ্য মোডস ছিল, যে মানুষের মনের ভাব প্রকাশ করার ওয়ান অফ দ্য মোডস, ওয়ান অফ দ্য মেথডস, সেটা ছিল আর্ট। তার সঙ্গে হিউম্যানিটিকে যোগ করে যে আজকের অনুষ্ঠানের আয়োজক শিল্পী, তারা যে কাজটা করেছে, যে মানবতার যে কত প্রয়োজনীয় জিনিস আমাদের দিন দিন যেন হারিয়ে যাচ্ছে, সেই মানবতাকে তুলে ধরার জন্য আর্ট এক্সিবিশন করে সেটা তৈরি করা হয়েছে। এই ধরনের এক্সিবিশন তো সব স্কুল কলেজে হওয়া উচিত। ছোটোবেলা থেকেই আর্টের একটা ডায়েট দিয়ে বাচ্চাদেরকে বড় করা দরকার, একটা অ্যাপেটাইট তাদের মধ্যে ক্রিয়েট করতে হবে ফর আর্ট আমাদের করা উচিত। আমাদের যেটা মোবাইলের প্রতি বেশি অ্যাডিক্টেড ইয়াং জেনারেশন বা ল্যাপটপ নিয়ে খালি বসে থাকে, এটা তাদের জন্য ভালো না, কারোর জন্যই ভালো নয়। খেলাধুলা তো আজকাল সবার, যেটা আমরা খেলাধুলা চর্চা করতাম ওইটা এখন আর নাই। দুই চারজন খেলে প্রফেশনালি বা তারা ডেফিনেটলি অ্যাথলেটিক্যালি ইন্টারেস্টেড, তারা এভাবে করে, কিন্তু সাধারণভাবে সবাই খেলবে সবাই মাঠে যাবে সেই পরিবেশটা এখন আর নাই। এবং সব স্কুলের মাঠও তো নাই, সব ইউনিভার্সিটিতে মাঠ নাই। আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির ছোট্ট একটা মাঠ আছে, ওর আমরা ইনডোর জিমস টিমস করে রেখেছি, কিন্তু নট ইনাফ, আরও অনেক বেশি ফ্যাসিলিটি দেওয়া দরকার। আসলে শিল্পকর্ম একটা ধারাবাহিক প্রসেস আছে। শিল্পকর্ম আসলে তো একটা শিল্পী হুট করে নতুন কোনো সাবজেক্টে যেতে পারে না, আঁকতে আঁকতে আমরা সাবজেক্ট পরিবর্তন হয়, চেঞ্জ হয়। যেমন আগে আমি বেশি ছবি আঁকতাম হচ্ছে পোর্ট্রেট ফিগার এগুলো নিয়ে, কিন্তু এখন আমি দেখা গেলো যে নেচার স্টাডির দিকে একটু বেশি ঝুঁকে গেছি। যেমন আগে আমি অ্যাক্রিলিক পেন্টিং, তারপরে ওয়াল পেন্টিং এগুলো বেশি করতাম, কিন্তু এখন করোনার পর থেকে সম্ভবত আমি ওয়াটার কালারের দিকে একটু বেশি মন নিয়েছি, ওয়াটার কালার করতে বেশি ভালো লাগে। তো আসলে সময়ের সাথে সাথে মানুষ যেমন বদলে যায়, শিল্পীর রুচি চিন্তা কাজের কৌশল আস্তে আস্তে বদলে যায়। তো সবচেয়েই ভালো লাগে, কারণ আমি হচ্ছি সবগুলো ছবির কি বলবো, ওখানে প্রতিটা ছবির পিছনে আমি দাঁড়িয়ে থাকি, দেখি কীভাবে আঁকে, তো প্রতিটা ছবি আমার ভালো লাগে। এবং যেই মুহূর্তগুলো নিয়ে ছবি আঁকে, আমার মনে হয় যে ছবির মাধ্যমে সেই মুহূর্তগুলো কথা বলে এবং সেই অনুভূতিগুলি সে খুব সুন্দরভাবে তুলে আনতে পারে। সকল ইয়াং আর্টিস্টরা আছে, তাদেরকে ক্যানভাস দেই, রং দেই, ছবি আঁকার জন্য কিছু সম্মানই দেই, আর তাদের দিয়ে ছবি আঁকে, এই ছবি আমি জমাতে শুরু করলাম। আমি এখন অলরেডি 362টা পেন্টিং আমার আয়ত্তে রয়েছে। আমি প্রায় 26 জন শিল্পী আমার এনরোল হয়েছে, 3 মাস পর পরে আমি এক্সিবিশনটা করব। ওয়াটার কালার করি, তো আমি দেখলাম ভালো লাগছে। জি হ্যাঁ, আমার খুব ভালো লাগছে।